দেখো আমারে কি করবে, এক কার্টুন বেনসন দিও তো। দেখেন এক কার্টুন বেনসন দিছে আমার বউ, আমার কিন্না। ভালোবাসার মানুষ চাইলে অনেক কিছু দিতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমার আম্মা জান আর আমার প্রাণের প্রিয় বধূ, যে আমাকে আর আমার মা মিলে কি কি পাঠাইছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে গরুর বটের কথা বলি। এখানে গরুর বট আমার জন্য পাঠাইছে, একেবারে কাঁচা, কোনো কষাই দেয় নাই, রান্না করে দেয় নাই, ভুনা করে দেয় নাই, এগুলো আমি এখানে নিজে রান্না করে খাবো। আর এখানে ইলিশ মাছ, একেবারে আমাদের চাঁদপুরের টাটকা ইলিশ, কাঁচা, এখনো ফ্রাই করি নাই, জাস্ট আমি ফ্রিজে ঢুকাবো, পরে আমার যখন যা প্রয়োজন হয় তখন আমি কেটে মানে বের করে এক পিস দুই পিস রান্না করবো অথবা ভাজি করে খাবো। এরপরে আমার মা আরো দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ঢেকির শাক, অনেকে তো চিনেন ঢেকির শাক, এটা দিছে আমার মা। এই ঢেকির শাক পেলাম, আর ঢেকির শাক আমার খুব প্রিয়, শুটকি দিয়ে রান্না করে দিছে। আসলে এই জিনিসগুলো, এগুলো আনকমন জিনিস, এগুলো সৌদি আরবের লাইফে এবং বিদেশের লাইফে কেউ কোনোদিন এই ঢেকির শাক দেশের থেকে নেয় নাই, বিদেশে আনে নাই। আর এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কচুর ফুলা, নারকেল দিয়ে খুবই সুন্দর করে রান্না করেছে, পানি পড়তেছে তো যে জন্য আমি কাঠনে নিচ্ছি। কচুর ফুলা রান্না করে দিছে, এটাও আমার সবচেয়ে ফেভারিট, এটা একটা আমার জন্য একটা জনপ্রিয় খাবার। এটা আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি বিদেশে বাড়িতে আমি ছাড়া মনে হয় না কেউ আনছে, মানে যত মানে যত বছর আগে হোক না কেন, যখন থেকে আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে সর্বপ্রথম প্রবেশ করে এই পর্যন্ত মনে হয় একমাত্র আমি আনছি, আমি সেই ব্যক্তি। যাই হোক, এটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আমার বউ কি কি দিছে দেখেন, বোম্বা মরিচ, নাগা মরিচ কইছে লাগাইয়া বয়া থাকতাম, এটা হচ্ছে বোম্বা মরিচ ওদের নিজের গাছের। আর ভিট লবণ চাইছিলাম, আমি মাঝে মধ্যে ডিম সিদ্ধ করি খাই তো, তো ওই ডিম সিদ্ধের সাথে ভিট লবণটা একটু আমার ভালো লাগে, যে জন্য দিছে। আর আপনারা তো অনেকে জানেন যে আমার একটা হাঁস, আমার ওরে হাঁস পাঁচটা হাঁস কিনা দিছি, চিয়া হাঁস, তো চিয়া হাঁসের একটা হাঁস জবা করে আমার পাঠাইছে, এখানে মেলা গোস্ত, তো ওই হাঁসের মাংস এখানে আমার পাঠাইছে, তবে এগুলো কাঁচা রান্না হয় নাই। ওকে, তো এই জিনিসগুলো দিছে। আর আমি সর্বপ্রথম বলছিলাম যে দেখো আমারে কি করবে, এক কার্টুন বেনসন দিও তো। দেখেন এক কার্টুন বেনসন দিছে আমার বউ, আমার কিন্না। ভালোবাসার মানুষ চাইলে অনেক কিছু দিতে পারে। আপনারা তো হয়তো আমাকে মানে ভুল বুঝতেছেন যে আমি খারাপ এই সেই, আমার বউ কতটুকু ভালোবাসা আমার একমাত্র আমি জানি, আর আমি ওরে কতটুকু ভালোবাসি একমাত্র সে জানে। কারণ ভালোবাসা মানুষের শুধু এক পক্ষের সিক্রেট না, জীবনও দিতে পারে। তো চাইছি প্রিয়তমা এটা কিনা দিছে আমারে। যাই হোক, তো আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনারা জানাবেন। আমাদের এই প্রবাসী ভাইরা এরকম দেশের থেকে অনেকে অনেক কিছু আনে, তো আমার এগুলো সম্পূর্ণ ঠিক ছিল, এখনো কোনো কিছু নষ্ট হয় নাই। অবশ্যই আপনাদের কার কার এই জিনিসগুলো পছন্দ, যেমন ঢেকির শাক, হাঁসের মাংস, কচুর ফুলা, টাটকা ইলিশ, গরুর বট, আর বোম্বা মরিচ, হাঁসের মাংস, এইগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আমি ডিউটি যাইতে হবে, আমার কাজ পড়ে আছে। ধন্যবাদ, সবাই শেয়ার করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।